চলছে 400 পরিবারকে ঈদবাজার দেওয়ার প্রস্তুতি। ঈদবাজারের জন্য চাল, ডাল, তেল, লবণসহ বিভিন্ন উপকরণ দিয়ে প্যাকেট করার কাজ শেষ। প্রতিটি প্যাকেটের সাথে দেয়া হবে একটি করে মুরগিও। সকালবেলায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার আগনুকালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হাজির বিভিন্ন জায়গা থেকে এই ঈদবাজার নিতে আসা অসহায় মানুষেরা। সমাজের অসচ্ছল এই পরিবারগুলো ঈদের দিন যাতে একটু ভালো খাবার খেতে পারে সেজন্য এই আয়োজন। ফেসবুকের মাধ্যমে অর্থ সংগ্রহ করে সমাজের অসহায় ও দুস্থ মানুষের জন্য এই ঈদবাজারের আয়োজন করেছে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার আগনুকালী গ্রামের সমাজসেবক মামুন বিশ্বাস। গত এক দশক ধরে মানবিক মামুন তার ফেসবুকের মাধ্যমে অর্থ সংগ্রহ করে এই ঈদবাজারের আয়োজন করে আসছে। ঈদবাজার নিতে আসা মানুষেরা জানান, মামুনের সহায়তায় এই ঈদবাজারে ঈদের দিন পরিবারের সকল সদস্যদের মুখে ভালো খাবার তুলে দিতে পারবো, সেই সাথে আনন্দে ঈদ উদযাপন করব। তাই ঈদবাজারে সকল উপকরণ হাতে পেয়ে খুশি উপকার ভোগীরা। মামুন ভাই ঈদের প্রতি বছর ঈদের মধ্যে এই জিনিসটা দেয়, অনেকে কিছু দিছে, মামুন ভাই জানে আরো জানি গরিবকে দিতে পারে। ঈদের মধ্যে কিনে খেয়ে পারি না, যে আমার যে দান দেত করে অনেক কিছু, ডাল, তেল, চিনি, মশলাপাতি দিছে, সেমাই অনেক কিছু দিছে। আমরা প্রতিবন্ধী মানুষ, কাজ কাম করে খেয়ে পাই না। মামুন বিশ্বাস আমার ঈদ উপলক্ষে চাল, ডাল, চিনি, মিনি আমি যা যা দিছি আমার ঈদ মোটামুটি ভালো হলি। আর ঈদবাজারের আয়োজক মামুন বিশ্বাস জানান, সমাজের অসহায় ও অসচ্ছল মানুষের মুখে হাসি ফোটাতেই এই আয়োজন। সেই সাথে সমাজে যার যার অবস্থান থেকে অসহায় মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলে সবাই পরিবারের সদস্যদের সাথে ঈদের আনন্দ উপভোগ করতে পারবে বলে জানান তিনি। আজকে আমরা 400 পরিবারকে ঈদবাজার দিচ্ছি। আমরা এই ঈদবাজার প্রতি বছরে দিয়ে থাকি। আমরা মূলত কয়েকটি উপজেলা মিলে সুবিধা বঞ্চিত, অসহায়, প্রতিবন্ধী, অন্ধ, বিধবা এরকম মানুষ দেখে এবং নিম্ন আয়ের কিছু মানুষকে এবার আমাদের তালিকাতে রেখেছি। আমরা চেষ্টা করি সেই মানুষগুলোর মুখে একটু হাসি ফোটানোর জন্য। আমি ধন্যবাদ জানাবো যে আজকের এই সফল উদ্যোগ সফলভাবে হওয়ার জন্য আমাদের পিছন থেকে যে ফেসবুক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে সার্বিকভাবে আর্থিক সহযোগিতা করেছেন। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। এই কৃতজ্ঞতা তাদের প্রতি। আমরা যারা আছি আমাদের আশেপাশে এই সমস্ত মানুষের পাশে যদি আমরা যার যার অবস্থান থেকে হাত বাড়িয়ে দিই, তাহলে কিন্তু আমাদের ঈদ আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে পারবো এবং হাসি খুশিভাবে একে অপরে মিলে ঈদটা পালন করতে বলে আমি বিশ্বাস করি। এবং আমি সবার প্রতি অনুরোধ করব, যার যার অবস্থান থেকে যে যতটুকু পারেন এই মানুষগুলোর পাশে, আপনার আশেপাশে মানুষগুলোর পাশে দাঁড়ান, দেখবেন আমাদের ঈদ সবার মধ্যে একটা আনন্দ চলে আসবে। ঈদবাজার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মেরিনা জাহান কবিতা। মামুন বিশ্বাসের এমন ব্যতিক্রম উদ্যোগকে সাধুবাদ জানান তিনি। ঈদ মানেই তো হচ্ছে আনন্দের এক অসামান্য ধারা। আর আমি মনে করি আনন্দকে ভাগ করে নিলেই আনন্দ শতগুণে বৃদ্ধি পায়। মামুন বিশ্বাস এবং মামুন বিশ্বাসের টিমকে, এই মানুষকে আনন্দ দেওয়ার জন্য, এই যে সহযোগিতা করার জন্য এই পন্থাটি খুঁজে নিয়েছে যে ঈদের দিন তারা যাতে ভালোভাবে ঈদ করতে পারে সেজন্য তাদের কিছু সহযোগিতা করা, এটি খুবই ভালো একটি উদ্যোগ। প্রতিটি ঈদবাজারের প্যাকেটে চাল, ডাল, তেল, লবণ, সেমাই, চিনি, গুঁড়ো দুধ, মশলা সহ 15টি আইটেম ছিল। সেই সাথে প্রতিটি প্যাকেটের সাথে দেয়া হয় একটি করে মুরগি। 400 পরিবারকে 2000 টাকার সমপরিমাণ খাদ্য সামগ্রী দিতে মোট খরচ হয় 8 লাখ টাকা, যা মামুন বিশ্বাস তার ফেসবুকের মাধ্যমে সংগ্রহ করে। পরে মামুন আয় ব্যয়ের পুরো হিসাব তার ফেসবুকে পোস্ট করে। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ।